একটা কথা প্রচলিত রয়েছে, অডিও ইজ দ্য হাফ অফ দ্য ভিডিও, মানে ভিডিওর অর্ধেক হচ্ছে আসলে অডিও। কিন্তু আমরা যখন ভিডিও তৈরি করি কিন্তু আমরা মূল ফোকাসটা কিন্তু রাখি ভিডিওর দিকে, অডিওটার দিকে ততটা প্রায়োরিটি দেই না। বাট রিয়েল ফ্যাক্ট কি জানেন, যে আপনার ভিডিওটা খুব ভালো বাট অডিওটা খুব একটা ভালো না, তাহলে মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখবে না। কিন্তু তার উল্টো যদি হয়, ভিডিওটা ওকে চলে বাট অডিওটা খুব ক্রিস্টাল সুন্দর, মানুষ কিন্তু সেই ভিডিও দেখবে, সেই অডিওতে মানুষ হ্যাপিও হবে। অ্যান্ড দিস ইজ রিয়েল ফ্যাক্ট। এখন পর্যন্ত আপনি আমার এই অডিওটা ভিডিওটা দেখছেন, তার মানে আপনার মধ্যে একটা কৌতূহল রয়েছে যে কীভাবে আসলে একটা অডিও, মোটামুটি এই ধরনের একটা অডিও কীভাবে আউটপুট নিয়ে আসা সম্ভব, এবং সেটাই আমরা দেখব আজকে। আমি কী দিয়ে রেকর্ড করি, কীভাবে এডিট করি, সব কিছু। তো আমি মূলত আমার এই অডিও সেট আপের জন্য আমি তিনটা স্টেপস আপনাদেরকে বলবো, যে এই তিনটা স্টেপস আমি নিজে ফলো করি এবং সেই তিনটা স্টেপসের মাধ্যমেই কিন্তু আমার এই আউটপুটটা আসছে। তো সেই তিনটা স্টেপসের প্রথম স্টেপ হচ্ছে অডিও রেকর্ডিংয়ের প্রিপারেশন, রাইট? প্রিপারেশন বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, সেটা হচ্ছে একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে আমি যাতে অডিও রেকর্ড করতে পারি, তার জন্য আমি আমার ফ্যান অফ করে দিয়েছি, টিভি অফ করে দিয়েছি, আমার মোবাইলকে মিউট করে দিয়েছি, আমার আশেপাশের যে দরজা এবং জানালাগুলো রয়েছে সবগুলো আমি অফ করে দিয়েছি, যাতে বাইরের নয়েজ এখানে না আসতে পারে। ইনফ্যাক্ট কীভাবে আসলে নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে আপনি আপনার অডিও রেকর্ড করতে পারবেন, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি আগে তৈরি করেছি, চাইলে আপনি উপরের আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। তো এই প্রিপারেশনটা নেওয়ার কারণ হচ্ছে এই, যে অনেকেই মনে করে থাকেন যে আমি ফ্যান ছেড়ে মোটামুটি নয়েজ আসে তার মধ্যে আমি রেকর্ড করব এবং তারপর আমি সেটা নয়েজ রিমুভার দিয়ে রিমুভ করে দেব। বাট আনফর্চুনেটলি বিষয়টা এমন নয়। বিষয়টাতে আপনি যখন নয়েজ রিমুভ করতে যাবেন, আপনার মূল ভয়েসের অনেক কিছুই রিমুভ হয়ে যাবে। সো কখনোই আপনি নয়েজ সহকারে রেকর্ড করে তার থেকে নয়েজ রিমুভ করলে বেস্ট আউটপুট পাবেন না। দ্যাটস ওয়াই বেটার হচ্ছে আমার নয়েজই যাতে না থাকে, অথবা থাকলে যাতে খুবই মিনিমাম নয়েজ থাকে, সেই এনভায়রনমেন্টটা ইনশিওর করে নেয়া। তো এরপর আমি যে মাইক্রোফোনটা দিয়ে আমি রেকর্ড করতেছি, আমি মাইক্রোফোন বা কোনো ডিভাইসকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছি না। কেন জানেন, ঠিক এই মুহূর্তে আমার সামনে যে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি এখন রেকর্ড করছি এবং লাস্ট আমার অডিওগুলো এটি দিয়ে রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে 13 ইয়ার্স ওল্ড একটা মাইক্রোফোন। ক্যান ইউ বিলিভ ইট? আপনার হয়তো ওইটা অনেকের নামও জানবেন না। এটার নাম হচ্ছে Zoom H1। এটা 13 বছর আগের একটা মডেল। মেইনলি এটা একটা মাইক্রোফোনও না, মেইনলি এটা হচ্ছে আসলে একটা অডিও রেকর্ডার, পোর্টেবল অডিও রেকর্ডার, যেটা দিয়ে আসলে যে কোনো জায়গায় ইন্টারভিউ রেকর্ডিংয়ের জন্য বা অডিও রেকর্ড করার জন্য ইয়ে করা কাজ করা হয়। তো এটা আমি কিনেছিলাম অনেকদিন আগেই, বাট এটা দিয়ে আমার কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সো পয়েন্টটা আমি যেটা আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে 13 ইয়ার্স ওল্ডের একটা মাইক্রোফোন দিয়ে যদি আমি এই আউটপুট আসা সম্ভব মানে করতে পারি, তো আপনারা এই লেটেস্ট যুগের কত ভালো ভালো মডেলের রয়েছে সেটা কেন পারবেন না? মানে 13 বছরের প্রযুক্তি কতটা আগে গিয়েছে, তাই না? 2000 টাকা দামের একটা মাইক্রোফোন দিয়েও এর চেয়ে বেটার আউটপুট আনা সম্ভব, যদি আপনি পরিপূর্ণভাবে স্টেপসগুলো ফলো করেন। সো এখানে ডিভাইসটা ম্যান্ডেটরি না, বাট স্টিল একটা বেটার মাইক্রোফোন হলে আপনি কিছুটা বেটার আউটপুট তো পাবেনই। কিন্তু কখনও বেটার মাইক্রোফোন মানে আমার অডিও সব মাইক্রোফোনের উপর দিয়ে চলে যাবে, আমি একদম কিছুই করব না, এটা টোটালি রং। তো যাই হোক, আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের মাইক্রোফোনটাকে যতটুকু সম্ভব মুখের কাছে রাখা। আপনি মাইক্রোফোনকে মুখের যত কাছে রাখবেন আপনার ভয়েসের কোয়ালিটি তত লাউডার, ক্লিয়ার এবং ক্রিস্পি শোনাবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা উইন্ড ফোম এখানে লাগানো রয়েছে এবং আমি একটু টেকনিক্যালি কিন্তু এই অ্যাঙ্গেলে বসেছি যাতে আমার মুখের যে বাতাস সরাসরি এখানে না লাগে। তো এখানে অনেকে পপ ফিল্টার ইউজ করেন, বাট আমার এখানে পপ ফিল্টার ইউজ করলে পুরো চেহারাই ঢেকে যাবে, সেজন্য আমি এখানে পপ ফিল্টার ইউজ করিনি, একটু টেকনিক্যালি এটাকে একটু অ্যাঙ্গেল করে রেখে দিয়েছি। এবং এইটাকে লাগানোর জন্য আমি একটা রিমেক্সের বুম আর্ম ব্যবহার করেছি টেবিলের। তো এই বুম আর্মটার দামও খুব বেশি না, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি আমার মুখের যে কোনো জায়গায়। হ্যাঁ, এটা ইউজ করলে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে হাত নাড়াতে বা কোনো কাজ করতে গেলে মাঝে মাঝে এখানে বাধে। মেবি আমি হয়তো এটাকে এই মাইক্রোফোনটাকে আপগ্রেড করবো বিকজ অফ দ্য লুক, মানে এখন লেটেস্ট মডেলের মাইক্রোফোনগুলো লুক অনেক সুন্দর। এটা অনেক পুরনো হলেও আমার কাজ কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। সো ক্লোজ টু মাউথ রাখা, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এবং আমার থার্ড যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে অডিও এডিটিং বা অডিও পোস্ট প্রসেসিং। তো আপনি যে কোনো অডিও যে কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করেন না কেন, সেটাকে যদি এডিটিং করেন সেটা কিন্তু রাত দিন হয়ে যাবে অনেকটা। যেমন আমরা ফটোশপে একটা ফটোকে এডিট করার পর মানে ডে অ্যান্ড নাইট একটা ডিফারেন্স করে তোলা সম্ভব,
ভিডিওকে এডিট করে অনেক কিছু করা সম্ভব। অডিওর বেলায় কেন নয়, অডিওকেও আপনি এডিট করলে এটাকে অনেক বেটার মানে একটা খুব কম দামি একটা মাইক্রোফোন থেকেও আপনি এমন একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন, অনেকে হয়তো বা মানে বুঝবেই না সাধারণ মানুষ যে এটা আসলে কত টাকা দামের মাইক্রোফোনে রেকর্ড করা। তো এই পুরো বিষয়টা আমি কীভাবে করি সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। তো তার আগে আমি এখানে বলে নিচ্ছি, আমি মূলত এখানে একটা প্রিমিয়ার ব্যবহার করে থাকি আমার এডিটিংয়ের জন্য। আপনারা এই প্রিমিয়ারের বিকল্প হিসেবে অডাসিটি সফটওয়্যার রয়েছে, সেম টেকনিকটা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তিনটে এফেক্ট আমি সেখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে ডিনয়েস, ইকুয়ালাইজার এবং আরেকটা হচ্ছে কম্প্রেশার। তো ডিনয়েস, ইকুয়ালাইজার এবং কম্প্রেশার এটার সিরিয়ালটাও হবে ঠিকই, এটা প্রথমে ডিনয়েস তারপর ইকুয়ালাইজিং করে তারপর আমরা এটাকে কম্প্রেশন করব। তো এই তিনটে জিনিস কীভাবে করছি এখন আর কথা না, কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এই হচ্ছে একটা প্রিমিয়ারের ইন্টারফেস। আমরা একটা প্রিমিয়ারে চলে আসার পর আমরা উইন্ডো থেকে চলে যাব এফেক্টে। এই এফেক্টে চলে যাওয়ার পর আমাদের এখানে এই এফেক্ট এই প্যানেলটা চলে আসবে এবং এখানে আমরা প্রথম সার্চ করব ডিনয়েস। ডিনয়েস এফেক্টটা সার্চ করে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব আমাদের যে নিচে এই যে অডিও ক্লিপের যে টাইমলাইনে রয়েছে এখানে ছেড়ে দিব। তো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোল, এই এফেক্ট কন্ট্রোল প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ডিনয়েস এফেক্টটি। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমার এখানে যেহেতু মানে তেমন কোনো নয়েজ অলরেডি মানে নেই, আমি জাস্ট সিম্পলি এখান থেকে লাইট নয়েজ রিডাকশন যেটা রয়েছে এইটা চুজ করে দেবো। আপনার যদি মোটামুটি তারপর আর একটু বেশি নয়েজ থাকে তাহলে হ্যাভি নয়েজ রিডাকশন এটা দিবেন, আমি লাইট নয়েজ রিডাকশন এটাই অলওয়েজ সিলেক্ট করি। তো তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড এফেক্ট, তার নাম হচ্ছে ইকুয়ালাইজার। আমরা এখানে ইকুয়ালাইজার প্রেস করার পর এখানে দেখবেন যে গ্রাফিক ইকুয়ালাইজার 10 ব্যান্ড, আমি 10 ব্যান্ডেরটা এখানে এনে ছেড়ে দিব। তারপর ঠিক একইভাবে এফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং এখান থেকে আমাদের এই দ্বিতীয় এফেক্ট গ্রাফিক ইকুয়ালাইজার এখান থেকে এডিটে ক্লিক করব। এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, আমরা যখন কথা বলি সেখানে আমাদের তিন ধরনের ফ্রিকোয়েন্সি, লো, হাই এবং মিডিয়াম, এই তিন ধরনের ফ্রিকোয়েন্সি মূলত এখানে আমাদের কথা থেকে বের হয়। তো আমাদের নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি, যেটা এই বাম দিকের এইগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর ডাম দিকেরগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, মাঝখানেরগুলো মিড ফ্রিকোয়েন্সি। এখন একটা জিনিস ভাবতে পারেন যে লো ফ্রিকোয়েন্সি মানে মনে হয় অল্প সাউন্ড আর হাই ফ্রিকোয়েন্সি মানে মনে হয় বেশি সাউন্ড। না, এখানে সাউন্ড বা ভলিউমের কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের কথা থেকে কোন কোন ধরনের তরঙ্গ বেরোচ্ছে সেগুলোর একটা কন্ট্রোল বা মাপকাঠি। আর আপনি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তার মানে অবশ্যই এখান থেকে আপনার হয়তো বা কোনো না কোনো ধরনের উপকার হয়েছে। তো একটা ছোট্ট উপকার আপনি আমার করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। তো আমরা যেটা করব নর্মালি, এখানে একটা ভি আকৃতির বা পাখির ডানার মতো করে একটা আকৃতি আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা এটাকে একটু নিচে নামাই, এটাকে নিচে নামাই, এটাকে স্লাইটলি একটু পরে, এটা আরেকটু পরে, এই আমরা এটাকে মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই দিকের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, মানে যেগুলো সাধারণত বিট মানে যেগুলো ধূপ ধূপ ধাম ধাম শব্দ হয়, ঢোলের শব্দ বা বিটের শব্দ এগুলো হচ্ছে, বা আমাদের মোটা কণ্ঠস্বরের জন্য যে জিনিসগুলো করতে হয় এই পার্টটা আমাদের কণ্ঠস্বরটাকে মোটা করে, আর এই পার্টটা হচ্ছে কণ্ঠস্বর চিকন কণ্ঠস্বর, যারা স্পেশালি ধরেন আমাদের যে মিউজিকের যে চিকন চিকন টুংটাং শব্দ আছে, বাঁশির শব্দ, পিয়ানোর শব্দ, গিটারের যে টুংটাং শব্দ, পাখির কিচির মিচির এবং মানে মেয়েদের কণ্ঠস্বরের একটা বড় ফ্রিকোয়েন্সি থাকে হাই ফ্রিকোয়েন্সি। তো এই হচ্ছে মোটামুটি ইন জেনারেল একটা ফ্রিকোয়েন্সির যে গ্রাফ। এখন আপনারা যেটা করবেন মোরললেস সিমিলারই হবে আপনার জন্য। তো আমি দেখেছি আমার জন্য এইভাবে একটা শেপ আপনারা দেখতে পাচ্ছেন, অলমোস্ট পাখির একটা ডানার মতো হয়েছে, মানে এই সেট আপে করলে আমার ভয়েসের ক্ষেত্রে এটা ওকে হয়ে যাচ্ছে। আপনারা হয়তো সিমিলারই হবে, বাট আপনার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এটা হয়তো একটু বাড়াইতে হইতে পারে, কমাইতে হইতে পারে, 19 আর 20, এটা এমন কোনো বিষয় না। আপনার এটা কানে দেওয়ার পর একটা স্লাইডারকে বাড়াবেন কমাবেন, যেই জায়গাতে মনে হচ্ছে যে মোরললেস না এখানে আসার পর আমার অডিওটা আপনি টুইকিং করে পারফেক্ট পেয়েছেন সেই জায়গাটাতে আপনি এটা রেখে দিবেন। এই হচ্ছে আমাদের ইকুয়ালাইজারের একটা কাজ। এবং আরেকটা টিপস বলি, অনেক সময় দেখা যায় প্রথমবার করার পরে মনে হচ্ছে ওকে, বাট পরের দিন যখন এসে আবার অডিওটা শুনি মনে হচ্ছে যে না ইকুয়ালাইজারে আর একটু চেঞ্জ করে আনা দরকার, তখন আমি আবার কিন্তু এখানে এসে সেকেন্ড টাইম ওইটাকে এডিট করি। তো যাই হোক, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কম্প্রেসর যে ইয়েটা রয়েছে, এফেক্টটা রয়েছে, আমরা সেইটা নিয়ে আসবো। এবং এখানে মাল্টি ব্যান্ড কম্প্রেসর বলে একটা এফেক্ট রয়েছে, আমরা এইটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের অডিওতে ছেড়ে দেবো এবং চলে যাবো সেই আগের এফেক্ট কন্ট্রোলে। মাল্টি ব্যান্ড কম্প্রেসরের এখান থেকে আমরা এডিট সিলেক্ট করব। এখানে আসলে খুব বেশি করি না আমি কাজ, আমার এখান থেকে জাস্ট উপরে প্রিসেট যেটা রয়েছে ডিফল্ট, এখানে ক্লিক করার পর ব্রডকাস্ট, এই প্রিসেটটা আমার ফেভারিট প্রিসেট এবং ইনফ্যাক্ট এখন আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি এই প্রিসেট দিয়ে রেকর্ড করা। সো ব্রডকাস্ট প্রিসেটে দেওয়ার পর আমি যেটা করি সেখান থেকে জাস্ট সিম্পলি এই রিলিজ বাটন থেকে আমি এটাকে কমিয়ে দিয়ে এটা যতটুকু কম মানে 20
30-40 এরকম একটা রেখে দেই। তো এইটুকু করার পর আপনি প্লে দিয়ে দেখবেন যে আপনার অডিওর কোয়ালিটিতে কোনো চেঞ্জ আসছে কি না। যদি মনে হয় যে অডিওর ভলিউমটা আরেকটু বাড়ানো দরকার, আপনি এখানে এই যে গেইন রয়েছে এইখানে, এই গেইন থেকে আপনি এটাকে এই স্লাইডার দিয়ে টেনেও করা যায় এখান থেকে ভ্যালু, অথবা সরাসরি এটা দিয়ে আপনি বড় উপরে নিচে করতে পারেন। বাট আমার ক্ষেত্রে আমি কোনো ধরনের এখানে গেইন মানে অডিও রেকর্ডিংয়ের সময় যা ছিল তাতেই কিন্তু এইরকম সাউন্ড আসতেছে। সো আমার কিন্তু এটার গেইন টেন কিছু করা লাগে নাই। সো এটা আমি ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা জিরো দিয়ে আমি দিচ্ছি, আপনার ক্ষেত্রে প্রয়োজন হলে আপনি এটাকে বাড়িয়ে দেবেন। সো এই তিনটা এফেক্ট আমি এখানে দেওয়ার পর সিম্পলি জাস্ট এখন আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অডিও রেকর্ড করেছি ক্যামেরাতে সরাসরি না, অডিও রেকর্ড করেছি আমি একটা আলাদা অডিও রেকর্ডার দিয়ে কম্পিউটারে, তারপর সেই ক্যামেরার ফুটেজের সাথে ক্যামেরা থেকে নিয়েছি আসলে আমার কথাটা, আর ক্যামেরার ফুটেজের সাথে আমি আমার যে অডিও রেকর্ড করেছি সেই অডিও রেকর্ডিং ফুটেজটা এখানে আলাদা করে এনে অ্যাড করে নিয়েছি। কারণ এইটা রেকর্ড হয়েছে কম্পিউটারে আর ক্যামেরার অডিওটা ছিল ক্যামেরাতে। সো দুইটাকে আমি পরে একটু অ্যালাইন করে এক লাইনে কথা আর ভিজুয়াল এক লাইনে করে দিয়েছি, দ্যাটস ইট। সেম জিনিসটা অ্যাপ্লাই করে আপনিও কিন্তু আপনার অডিও বা ভিডিওর জন্য একটা সিমিলার কোয়ালিটির আউটপুট বের করে নিয়ে আসতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি আসবো অবশ্যই আপনাদের সামনে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।